68 সিরিয়াল 2 বছরের মিরপুর বিআরটি নাম্বার করা আছে ফাস্ট মালিকের বাইক স্মার্ট কার ট্যাক্স টোকেন সবকিছু আপ টু ডেট এটাও 21 মডেল এটা মাত্র 4500 কিলো চলা 4500 জি 4500 কিলো চলা বাইকটা সার্ভিস বুক থেকে শুরু করে সব আছে এখন আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন এবং আপনি চ্যানেলের নাম বলে রাকিব ব্লগস এর নাম বললে অবশ্যই প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট মাইলেজের রাজা যেটাকে বলে মাইলেজের রাজা প্লাটিনা 1 লিটারে প্রায় আপনি ভুলে যাবেন যে নেক্সট কবে তেল ভরতে হবে মিটারে গিয়ার শো করে এইচ গিয়ার এটা হলো প্লাটিনা এইচ গিয়ার যেটা লেটেস্ট মার্কেটে আছে সেটা এটা হলো আপনি লেটেস্ট যে এসএফটা আছে মার্কেটে এফআইএবিএস এটা অন টেস্ট অবস্থায় আছে এটা 21 এর মডেল রেজিস্ট্রেশন হবে 22 এ এটা আপনি 6500 কিলো চলা এটা করে মোবিল এবং 500 টাকা তেল দিতেছি ডিক্সার এফআইএবিএস এসএফটা লেটেস্ট কালেকশন যেটা মানে লেটেস্ট মডেল যেটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ করা এটা অন টেস্ট অবস্থায় আছে ভাই ডাবল ডিক্সের বাইক এবং এটা চলছে 16000 কিলো দেখেন অন টেস্ট অবস্থা বাইকের কিন্তু আমি মিটার কমাই নাই মিটার জেনুইন যেটা আছে ওটা রাখার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ইউজ বাইকের ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আর আজকে কিন্তু আমি চলে আসলাম সিটি বাইক বিডি এই শোরুমটিতে আর আজকে এখানে মিড রেঞ্জ থেকে শুরু করে যে প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো রয়েছে প্রত্যেকটি বাইকই এখানে ঘুরে ঘুরে দেখানো হবে আর প্রত্যেকটা বাইকই কিন্তু আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইসে এবং দামাদামি করে আপনি তাদের থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন বরাবর মত আমাকে এই শোরুম থেকে হেল্প করবে হচ্ছে মেহেদী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আজকে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কি রকম কালেকশন থাকবে আচ্ছা আজকে কালেকশন থাকবে ভাই সব ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইকের ফ্রেশ কন্ডিশন এবং কাগজে গ্যারান্টি রাখা যে সব বাইক আছে সেগুলো কালেকশন করছি তো মেহেদী ভাই রাকিব ব্লগস বললে কি কোনো ডিসকাউন্ট পাবে অবশ্যই ভাই বিগত ভিডিও থেকে রাকিব ব্লগস নামে যারা বলে আসছে রাকিব ব্লগস দেখে আসছি তাদেরকে আমরা 500 টাকা তেল এবং একটা করে মোবাইল গিফট করছি আজকে ভিডিওতে সেম অফারটা থাকবে সব ভিউয়ার্স যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন তো কথা বাড়াচ্ছি না চলেন ভিডিওটি শুরু করা যায় থেকে বলতেছি মেহেদি হাসান আর আজকে আমার কাছে মিড রেঞ্জের মানে স্বল্প বাজেটের অনেকগুলো বাইক আছে এবং প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে যেটা আপনি নিলে কোনো টাকা খরচ করা লাগবে না এবং খুব অল্প টাকায় বাইকটা পাবেন এবং খুব ফ্রেশ বাইকটাই পাবেন ইনশাল্লাহ টাকার দিক দিয়ে জিতে না জিতেন বাইকের দিক দিয়ে জিতবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা প্রথম যেটা দেখাবো এটা হলো হিরো ইগনেটর এটা 18 মডেল 18 রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ করা ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে মানে 2023 পর্যন্ত 18 মডেল 19 রেজিস্ট্রেশন মাত্র 15000 কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক মানে আউটলুক দেখলে বুঝতে পারবেন বাইকটা কন্ডিশনটা কিরকম আছে এবং পুরোপুরি সুপার কন্ডিশনে আছে বলা চলে একদম ফ্রেশ কন্ডিশন সেকেন্ড মালিকের বাইক ভাই যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে এই বাইকটার দাম চাইতেছে আমি মাত্র 95000 টাকা 95 জি 95000 টাকা হিরো ইগনেটর 18 মডেল 19 রেজিস্ট্রেশন আপনার চাইলে দামাদামি করে নিতে হবে এটা ফিক্স না এটা আপনি দামাদামি করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট আরেকটা দেখাবো যে হট কালেকশন মার্কেটে যে হট কালেকশন ডিসকভার 125 আচ্ছা সিবিএস ব্রেক এবং এটা হলো আপনি মিটারে গিয়ার শো করে যেটা 21 মডেলের বাইক একদম ফ্রেশ কন্ডিশনের এবং বাইকটা মাত্র 5000 কিলো চলা মানে ধরতে গেলে বলতে পারবেন কি একদম নতুন বাইক ইউজ শোরুমের এই রাখা আছে এমন একটা কন্ডিশনের বাইক আছে মানে এক কথা হচ্ছে পুরাতন দামে নতুন বাইক তাই তো পুরাতন দামে নতুন বাইক পাবেন এবং বাইকটা 68 সিরিয়াল 2 বছরের মিরপুর বিআরটি নাম্বার করা আছে ফার্স্ট মালিকের বাইক স্মার্ট কার ট্যাক্স টোকেন সব কিছু আপ টু ডেট এই বাইকটার প্রাইস দিতেছি মাত্র 135000 টাকা 135 135 টাকা এটা আমার আস্কিং প্রাইস আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন এটা ফিক্স না দামাদামির অপশন আছে আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা দেখাবো সেম যে কথাটা বলছিলাম মানে নতুন নতুন বাইক পুরাতন শোরুমের মতন মানে পুরাতন শোরুম এরকম আর কি যাই হোক এটা হলো 110 এটাও 21 মডেল এটা মাত্র 4500 কিলো চলা 4500 জি 4500 কিলো চলা বাইকটা সার্ভিস বুক থেকে শুরু করে সব আছে এখনো এখনো একটা সার্ভিসও হাত দেওয়া হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের বাইক 2 বছরের কাগজ করা মিরপুর বিআরটি 69 সিরিয়ালের মানে ফার্স্ট মালিকের বাইক এবং বাইকটার আপনি যদি দেখেন সুপার কন্ডিশনে আছে আউটলুক দেখেন মানে একদম বলা চলে না মানে শোরুম কন্ডিশন সেরকমই আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এই বাইকটার প্রাইস দিচ্ছি মাত্র 125000 টাকা 125 125000 টাকা 110 সিবিএস ব্রেক যেটা মিটারে গিয়ার শো করে লেটেস্ট আর ডিসকভার কারণ ডিসকভারে চাই মানে চাহিদা এত যে যার কারণে আমরা বাইকটি অনেক হাই প্রাইস দিয়ে কিনে আনতে হয় এই জন্য বাইকে বাইক প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশনে আনার চেষ্টা করি আচ্ছা এমনিতে এটার প্রাইসটা কি এটার প্রাইসটা বলছিলাম 125000 টাকা কিন্তু এটা আস্কিং প্রাইস আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন এবং আপনার চ্যানেলের নাম বলে রাকিব ব্লগসের নাম বললে অবশ্যই প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট এবং
একটা মোবাইল 500 টাকাতেও থাকবে আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি প্লাটিনা তারপরে আরেকটা প্লাটিনা প্লাটিনা রেডাল 21 এর মডেল কিন্তু এটা 22 এ কিনা 22 এ এটা শোরুম থেকে আসছে এটা অন টেস্ট অবস্থায় আছে এটা আপনার হলো 7500 কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো মাইল স্পট কিছুই নেই একদম ভালো কন্ডিশন আছে এটা হলো মাইলেসের রাজা যেটাকে বলে মাইলেসের রাজা প্লাটিনা 1 লিটারে প্রায় আপনি ভুলে যাবেন যে নেক্সট কবে তেল ভরতে হবে এরকম একটা খুব মাইলেজ পাবেন মাইলেজ সম্পূর্ণ একটা বাইক যারা রাইড শেয়ারিং করতে যান তাদের জন্য খুব চমৎকার একটা বাইক এটা আর এই বাইকটা অন টেস্ট অবস্থা আছে এই বাইকটা অন টেস্ট অবস্থা প্রায় দিতেছি মাত্র 90,000 টাকা অন টেস্ট অবস্থার প্রাইস এটা হলো আপনি সিবিএস ব্রেক এবং এটা আপনি মিটারে গিয়ার শো করে এইচ গিয়ার এটা হলো প্লাটিনা এইচ গিয়ার যেটা লেটেস্ট মার্কেটে আছে সেটা আচ্ছা আরেকটা দেখাবো এটা হলো আরটিআর এটা হলো আরটিআর 160 এটা হলো রেসিং এডিশন এটা ডাবল ডিস্কের বাইক 21 মডেল ডাবল ডিস্কের বাইক এটা অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা সুপার কন্ডিশন আছে এই বাইকটা চলছে মাত্র আপনি 6,500 কিলো সাড়ে ছ হাজার কিলো বাইকের সার্ভিস বুক থেকে শুরু করে সব কিছুই আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা প্রাইস আছে 2 বছরের নাম্বার করে দিয়ে মাত্র 1,40,000 টাকা ১৪০,০০০ টাকা ডাবল ডিস্কের আরটিআর 160 21 মডেল এটা মার্কেট প্রাইস প্রায় নাম্বার সহ 2,05,000 এরকম পড়ে যাবে কিন্তু আমি 2 বছর নাম্বার করে দিব সেক্ষেত্রে 1,80,000 টাকা পড়বে এটাও আস্কিং প্রাইস আপনি চাইলে দামাদাম করে নিতে পারবেন আচ্ছা তার মানে আজকে মোটামুটি আমরা আস্কিং প্রাইস আজকে আস্কিং প্রাইস মানে চাইতেছি এই জন্য যে ফিক্সড বলে অনেকজনে ফোন দেয় না কিন্তু আস্কিং বলে আপনি চাইলে দামাদাম আপনি ফোন দিবেন আমার সাথে দামাদামি করবেন ইনশাল্লাহ সবচেয়ে কম রেটেই দিব ইনশাল্লাহ এটাও সেম মডেলেরই বাইক এটা একটু হলো আরও পরে কিনা মানে এটা হলো আপনার প্রায় 2022 অক্টোবর এই এপ্রিলের দিকে কিনা আচ্ছা এটা হলো আপনার 3,500 কিলো চলা একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাও অন টেস্ট অবস্থায় আমার কাছে প্লাটিনা দুইটা আছে দুইটাই অন টেস্ট অবস্থায় এবং এই বাইকটা সুপার কন্ডিশনে আছে এটাও সেম এইচ গিয়ার যেটা মিটারে গিয়ার শো করে সিবিএস ব্রেক এবং ডিস্ক ব্রেক যেটাকে বলে এটা এটা হলো আপনার প্রাইস এসেছি মাত্র 90,000 টাকা কিন্তু এই দুটাতে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিই ভিডিওতে এই দুটা আপনারা 88,000 হলে আমার থেকে নিতে পারবেন অষ্টআশি হাজার এটার ভিতরেও আমি আপনাদের রাকিব ব্লগসের নাম যদি বলে কেউ আসে এটার ভিতরে আমি যে তেল মোবিল দিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেখবো আচ্ছা নেক্সট আরেকটা আছে এটা আমার আছে এসএফ এটা হলো আপনার লেটেস্ট যে এসএফটা আছে মার্কেটের এফআইএবিএস এটা অন টেস্ট অবস্থায় আছে এটা 21 মডেল রেজিস্ট্রেশন হবে 22 এটা আপনার 6,500 কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক বাইকটা ভিতরে আছে তো এই জন্য দেখাইতে পারতেছি না এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে 2 বছর নাম্বার করে দেবো এই বাইকটা প্রাইস দিতেছি মাত্র 2 বছর নাম্বার সহ 2,85,000 টাকা 2,85,000 টাকা জি 2,85,000 টাকার ভিতরে আমি 2 বছর নাম ট্রান্সফার আপনাকে 2 বছর নাম্বার করে দেবো সেক্ষেত্রে আপনাকে নাম ট্রান্সফারের টাকাটা লাগবে না আচ্ছা মানে যাবতীয় খরচ আপনার 2,85,000 এটাও আস্কিং প্রাইস আপনি চাইলে এটা ভিতরে আমার সাথে দামাদামি করতে পারবেন ব্ল্যাক কালার খুবই চাহিদাপূর্ণ কালার BS6 গাড়ি এবং 2021 মডেল 22 এখনও রেজিস্ট্রেশন হয়নি আপনি চাইলে যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের এখান থেকে বাইক কিনলে বাইকের পাশাপাশি কি কি দিচ্ছেন আচ্ছা আমাদের এখান থেকে বাইক কিনলে আপাতত বাইকের পাশাপাশি আমরা একটা করে মোবিল এবং 500 টাকা তেল দিতেছি জানি তার আপনার চলাচলের জন্য সুবিধা হয় এবং প্রত্যেকটা বাইকের আপনি পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি আছে আমার প্রত্যেকটা বাইকে যেগুলো বাইকে আমি ইঞ্জিন ওয়ারেন্টি দিব 72 ঘন্টা এবং সেইগুলো বাইক আপনি নিয়ে যাবেন 72 ঘন্টার ভিতরে দেখবেন যে ইঞ্জিন খোলা হয়েছে কি বা খোলা হয়েছে কি না বা মাইর খাইছে কি না যদি ইঞ্জিন খোলা বা মাইর প্রমাণিত হয় আপনি যে কোনো জেলায় নিয়ে যান না কেন আপনি আমাকে বলবেন আমি সেখানে যে আপনাকে ফুল পেমেন্ট করে বাইকটা আবার ব্যাক নিয়ে আসবো মানে খরচ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ খরচ তো আমি আপনাকে তেল দিয়ে দিতেছি আপনি চলে যাবেন এবং বাকি যে 8,000 টাকা খরচ সেটা আমি আচ্ছা ভাই যেগুলো নাম্বার করা সেগুলো রেজিস্ট্রেশন মানে নাম্বারটা ট্রান্সফার করবেন আচ্ছা আমার ভাই একটা এটা সুনাম বলবো না কি যাই না কিন্তু আমার কাছ থেকে যারা এখন পর্যন্ত বাইক কিনছে তাদের কারো একজন বা দুজন বাদে কারো নাম ট্রান্সফার পেন্ডিং নেই কারণ আমি প্রত্যেকজনের নাম ট্রান্সফার সিউরিটি দিয়ে আমি বাইক বিক্রি করি যদি আমি এখন ওনারা নাই থাকলে ওনাদের থেকে আপনাকে স্টেটমেন্ট দিতাম কেন প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই যে তাদের অল্প সময় খুবই অল্প সময় নাম ট্রান্সফারটা আমি পরিবর্তন করে দিয়েছি এবং কেনার সাথে সাথেই আমি তাদের নাম পরিবর্তন করে দিয়েছি আচ্ছা মানে সাথে সাথে আমাদের মালিককে এরকমভাবে কনভিন্স করা যে আপনারা আমি আপনাকে টাকা বেশি দিব ভালো বাইকটা দিব এবং অবশ্যই আপনি মালিকানা অতি শীঘ্রই করে দেবেন কারণ মালিকানা ঝামেলা আপনিও চান না আমিও চাই না আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই আচ্ছা তারপর একটা দেখবেন এটা হলো আপনার স্পেশাল এডিশন এসএফ আগেরটা যে সিলভার দেখছিলেন এটা হলো নতুন আসছে
এটা হলো স্পেশাল এডিশন ডিক্সার এফআই এবিএস এসএফটা লেটেস্ট কালেকশন যেটা মানে লেটেস্ট মডেল যেটা একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এবং এই বাইকটা চলছে অনলি ফর 7,500 কিলো 7,500 কিলো একদম ফ্রেশ লুকিং একটা বাইক বাইকের কোনো প্রকার স্পট নেই পুরো বাইক পলি করা ছিল আমি পলিটা খুলে ফেলছি বাইকের অরিজিনাল ব্রেসটা চলে আসছে এবং ফার্স্ট হ্যান্ড বাইক স্মার্ট কার ট্যাক্স তখন আপ টু ডেট এবং যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন মালিক খুব নিকটেই থাকে এবং এই বাইকটার প্রাইস আছে 2,80,000 টাকা 2,80,000 কারণ এটা হলো স্পেশাল এডিশন এটা হলো লিমিটেড এডিশন যেটা বলে মার্কেটে সেটা এবং বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনি যারা চালাবেন ইনশাল্লাহ কোন মানে টাকা দিক দিয়ে বাঁচবে না বাইকের কন্ডিশন উপরে আচ্ছা ভাই আপনার কি মিটার কমান টমান নাকি না ভাই আমি যেটা মিটার কমাই সেটা আমি বলে দিই কারণ আমি অনেক বাইক মানে প্রায় আমি 95% বাইকেরই মিটার কমাই না কারণ যেটা আপনার দেখা গেছে একটু 17, 18 বা 16 মডেল কিনি সেটা দেখা গেছে মিটার না কমানো ছাড়া উপায় নেই কারণ কাস্টমার সবসময় মিটারটাই চেক করা আগে তাই ওনাদের জন্য মিটার কমানো আর যেটা আমি সিওরিটি দিয়ে দিব আপনাকে মিটার কমানো হয়নি সেটা আপনি পুরো প্রমাণ করে দেখেন যদি মিটার কমানো হয় বাইকটা আপনি আমাকে ব্যাক দিয়ে দেন আচ্ছা ভাই এটা দামটা কত যেন বললেন তাহলে এটা দামটা বলছিলাম 2,80,000 টাকা এটা হলো আস্কিং প্রাইস আপনি চাইলে দামাদামি করে নিতে পারেন আচ্ছা নেক্সট আরেকটা জিক্সার মনোটোন একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক এটা হলো 20-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন এবং এই বাইকটা 53 সিরিয়াল সেকেন্ড মালিকের বাইক এবং বাইকটা সম্পর্কে একটাই কথা বলবো ভাই বাইকটাকে চালাবেন তারপর আমার সাথে দামাদামি করেন মানে চালায় তারপর দামাদামি হ্যাঁ চালায় দামাদামি করেন কারণ ফ্রেশ জিক্সার অনেকেই পছন্দ কিন্তু ফ্রেশ জিক্সার কোন শোরুমে বেচবে আমি যাই না কিন্তু আমার তো যদি ফ্রেশ জিক্সার চান আমার থেকে আইসেন সিটি বাইক যদি আইসেন আপনাকে একটা ফ্রেশ জিক্সার দিতে মানে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কিরকম হবে ভাই বাইকটার প্রাইসটা চাইতাছি এটা হলো আমি আগে এটা ডিটেলসটা বলে দিই এটা চলছে 9,500 কিলো এবং বাইকটা 20-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ লুকিং একটা বাইক মনোটোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা প্রাইস আছে মাত্র 1,65,000 টাকা 1,65,000 1,65,000 টাকা জিক্সার মনোটোন 19-20-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন আপনি চাইলে এই টাকার ভিতরে দামাদামি করতে পারবেন আচ্ছা ভাই তারপর লাস্ট কোনটা দেখবো লাস্ট আরেকটা দেখবেন যে ভাই পালসার সবার যে একটা চাহিদার মধ্যে থাকে না যে একটা পালসার বাইক সবাই যে বলে এটা হলো সেই পালসার বাইক এটা অনটেস্ট অবস্থায় আছে ভাই ডাবল ডিক্সের বাইক এবং এটা চলছে 16,000 কিলো দেখেন অনটেস্ট অবস্থা বাইকের কিন্তু আমি মিটার কমে নেই মিটার জেনুইন যেটা আছে ওটা রাখার চেষ্টা করছি কাস্টমার যদি জেনুইন দেখে নেবে অবশ্য মিটার দেখবে না এটা কন্ডিশন দেখে নিয়ে যাবে কারণ এতটা ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এবং বাইকটা দুই বছরের নাম্বার করে দিব দুই বছরের নাম্বার করে দিয়ে বাইকটার প্রাইস আসবে 1,52,000 টাকা 1,52,000 টাকা তার থেকে সামান্য কারণ অনটেস্ট বাইক তো বেশি হাতে রেখে বলা যায় না তার থেকে মাত্র সামান্য কিছু কমে বাইকটা সেল করবে আচ্ছা ডাবল ডিক্সের বাইক 1,52,000 টাকা রেজিস্ট্রেশন করে দিবেন আপনি করে দিব সেক্ষেত্রে আপনার মালিকানা টাকা আপনার মালিকানা ট্রান্সফার করতে হবে না ডাইরেক্ট আপনার নামে মালিকানা হয়ে যাবে আচ্ছা এবং আপনি ফার্স্ট মালিক হবেন জি আপনি উনি ফার্স্ট মালিক হবে সেক্ষেত্রে মালিক আসলো কি আসলো না ফিগার হবে কি হবে না এটা কোনো ঝামেলা নেই আরেকটা বাইক কালেকশন আছে আমার কাছে সেটা হলো আপনার 19 মডেল আরটিআর 160 এটা হলো জেনুইন রেসিং টাটা রেসিং বানানো না এটা হলো 19 মডেল 21 রেজিস্ট্রেশন এটা সেকেন্ড মালিকের বাইক ভাই 160 সিসি মানে 160 সিসি বাইকটা চলছে মাত্র 14,000 প্লাস আমি ভাই বাইকের যে কন্ডিশন আছে আমি চাইলে মিটার কমা রাখতে পারতাম কাস্টমার ধরতে হতো না কিন্তু আমি অরিজিনাল মিটারটা রাখার চেষ্টা করছি এবং বাইকটা এতটা ফ্রেশ কন্ডিশন আছে ভাই যে মন চাইতেছে কয়েকদিন চালাই এই জন্য বাইকটা শোরুমে বাইরে রাখছি কয়েকদিন চালাবো তারপর আবার শোরুমে ওটা বিক্রি করে দেবো তারপরে এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুই বছরের কাগজ করা এই বাইকটা প্রাইস রয়েছে মাত্র 1,20,000 টাকা 1,20,000 টাকা 19-এর মডেল 21-এর রেজিস্ট্রেশন আরটিআর রেসিং সিঙ্গেল ডিক্স রেসিংটা আপনি দেখবেন মার্কেটে অনেক টাকা প্রায় 1,90,000-95,000 টাকা কিন্তু আমার থেকে পাবেন মাত্র 1,20,000 টাকা সেটা আস্কিং প্রাইস আপনি চাইলে দামাদামি করতে পারেন আচ্ছা মেহেদি ভাই এতক্ষণ যে দামগুলো বললেন প্রত্যেকটাই তো আস্কিং প্রাইস জি প্রত্যেকটা আস্কিং প্রাইস এই এই জন্যই বলছি যে যদি আমি ফিক্সড প্রাইস বলি আমাদের ভিউয়ার্সরা বা সিটি বাইকের ভিউয়ার্সরা আপনার দেখবেন কি ফোন করবে না কারণ বলবে তা তো ফিক্সড বলেই দিছে প্রাইস হয় না কিন্তু আপনারা যদি আমি আস্কিং প্রাইস বলি আপনি ফোন দিয়ে আমার সাথে একটা কমিউনিকেশন করতে পারবেন একটা দামাদামি করতে হবে একটা মানে দামাদামি যদি কথা বলা বলির ভিতরে একটা মনে ভাব প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আমি দেখা গেছে আপনাকে বাইক দিয়েও দিতে পারি বা আপনি আমার কিনতেও পারেন কথার ভিত্তিতে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই বাইক দিলে সিটি বাইক বিলিতে আসবেন সিটি বাইক বিলিতে এসে দেখবেন বাইকের কন্ডিশন দেখবেন আমি যেগুলো বাইকের ডিটেলস বলছি সেগুলোর সাথে মিলাবেন বাইকের কন্ডিশন দেখবেন মালিকানা সিওরিটি নেবেন এবং প্রত্যেকটা বাইকের কাগজে গ্যারান্টি পাবেন রাকিব ব্লগসের নাম যদি কেউ বলে সেক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবে ভাই বিগত কয়েক ভিডিও থেকে আমি একটা কথা বলে আসছি রাকিব ব্লগস যে নাম যদি কেউ বলে প্রত্যেকটা
বাইককে আমি একটা করে মোবিল একটা আর 500 টাকা করে তেল দিয়ে দিছি। এটা বিগত ভিডিওতে দিছি এবং আজকে ভিডিওতে সেম অফারটাই থাকবে, কারণ আমি বাইক ফ্রেশ কন্ডিশন রাখার চেষ্টা করি, তাই ওরকমটা দাম কমাইতে হয় না। কারণ আমার থেকে যারা বাইক নেবে তারা বাইকের দিক দিয়ে জিতবে, টাকার দিক দিয়ে জিতুক না জিতুক বাইকের দিক দিয়ে জিতবে। এবং অবশ্যই যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অবশ্যই বাইকের দিক দিয়েই আপনারা জেতার চেষ্টা করবেন, কারণ দেখা গেছে পুরাতন বাইকের কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায় কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে দেখা গেছে নতুনের মতন বাইক পাইতেছেন, আপনার ওরকম টাকা খরচ লাগবে না, সামান্য একটা মোবিল ডাউন দিলে আপনার বাইকটা নতুনের মতন নিয়ে চলবে। সেক্ষেত্রে আমরা সেই প্রত্যয় নিয়ে বাইক কালেকশন করি এবং প্রত্যেকটা বাইকের ইঞ্জিন মালিকানা গ্যারান্টি দিয়ে থাকি। ভাই আপনাদের লোকেশনটা কোথায়? আচ্ছা আমাদের লোকেশনটা হলো মিরপুর ৬ নম্বর চলন্তিকা মোড়, এবং চলন্তিকা মোড় থেকে যদি একটু সামনে আসেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপর পাশেই সিটি বাইক বিডি, বা যারা গুগল ম্যাপে আপনারা যদি সিটি বাইক বিডি লিখে সার্চ দেন আমাদের লোকেশন চলে আসবে। এবং আরেকটা শর্টকাট লোকেশন হলো মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ডের অপোজিটে যে রোডটা গেছে সেই রোডের একটু সামনে আসলে কাকু জিজ্ঞাসা করলে দেখা দিবে সিটি বাইক বিডিটা কোথায়। আর আমাদের প্রত্যেকটা বাইকের আপনারা তো আমি ইঞ্জিন গ্যারান্টি দিচ্ছি, এবং আমাদের শপে আসবেন বাইকগুলো দেখবেন। আজকে যে কালেকশন থাকে সেটাই ছিল আমাদের আজকের কালেকশন, এবং নেক্সট আরও অনেক কালেকশন নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।